বাটা দিয়ে পনির রান্না করলাম, তার সাথে সাথে আচার বানিয়ে নিলাম, কিসের আচার সেটা দেখতে থাকো। আর ছেলে আজকে পটল ভাজা বানিয়ে আমাকে প্রথমবার খাওয়ালো। তো রাধেকৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন ওই কত সকাল, ওই 7:30 মতন বাজে। তো সকালবেলা কাজ কাম প্রায় অনেকটা গোছগাছ করে ফেলেছি। তা কালকেই যে বাজার থেকে তেঁতুল নিয়ে এসেছিল, তা সেটা ভাবছি কি একটু খোসা ছাড়িয়ে, আমাদের এখানে এরকমই তেঁতুল পাওয়া যায়, তা খোসাটা ছাড়িয়ে আর কি ডিব্বা ভরে রেখে দেবো, যেহেতু শুকনো এটাতে আর রোদ টোদ দেওয়া লাগবে না। আমাদের কলকাতাতে তো কেমন একটা ভেজা ভেজা মতন তেঁতুল আসে, আর এটা পুরো মানে গাছ থেকে পেড়ে এরকমই এরা বিক্রি করে ডাইরেক্ট। তাই যে এখন পুরো ছোলা হয়ে গেছে, এই যে যতটুকু উঠলো ততটুকু আর কি উঠালাম, আর হাতটাও ছুলে গেছে এটা ছুলতে ছুলতে। তা ব্যাস হয়ে গেছে এখন কাজকর্ম এটা, এখন চলে যাবো একটুখানি জমিতে জল টল দিতে। দেখেছো ওই যে তোমাদের আগের দিনকে বলেছিলাম না, যে আমার যে মানে এত গরম পড়ছে তার জন্য এই যে আমার যে উচ্ছে গাছটা এত সুন্দর ধরন এসেছিল, তারপরে এই যে গরমেতেই আর কি মারা গেল। আর দেখো ভেন্ডি গাছ শুকিয়ে শুকিয়ে কিন্তু সব মরে গেছে, যতগুলো হয়েছিলো এই একটা দুটো গাছ তাও এই যে মরার প্রায় কাছের দিকে, মানে এও মনে হচ্ছে বাঁচবে না, এরকম যদি গরম পড়তে থাকে তাহলে আর বাঁচবে না। টমেটোর গাছটা দেখো ধরুন তো, টমেটোর গাছটাও একেবারে পুড়ে শেষ। এই গাছগুলোই একটুখানি জীবিত রাখার চেষ্টা করছে, এখানে একটুখানি রোদ্দুরটা কম আসে তার জন্য এখানে একটুখানি মানে ঠিকঠাক আছে। আর যেদিকে সকাল থেকে রাত মানে 7:30-8 পর্যন্ত রোদ থাকে, আর রাজস্থানে তো অনেকটাই দিন বড় হচ্ছে, ওই 7:30-8 সময় আমি আর কি সন্ধেটা লাগাই। তাই যে এখন রান্নাঘরে চলে এসেছি, একটু রান্না করব বাটার পনির আর হচ্ছে পটল ভাজা, পটল আলুর তরকারি। তাই যে সব কিছু কেটে কুটে রেডি করে ফেলেছি, আজকে একটুখানি অনেকটা গাঢ় গ্রেভি করে আর কি বাটার পনির রান্না করব। অনেক দিন ধরে অভিষেক অভিষেকের পাপার ভীষণ খেতে ইচ্ছে করছে, তাই এটাই আজকে বানাবো। তাই যে এক প্যাকেট পনিরের বেশি ছিল, মানে ডিব্বাতে একটুখানি আগেরটা ছিল আর পুরো প্যাকেটটাও দিয়ে দিয়েছি। তা মানে পনিরগুলো একটু বড় বড় হলে ভাজতে সুবিধা হতো, কিন্তু এরকম কাটাই আসে, তার জন্য আর এইভাবে করে ভেজে নিচ্ছি। একটা একটা করে আর ভাজা হলো না, কেমন যেন অনেক দিন হয়ে গেছে, তো একটু কেমন আর কি মানে ছোটো ছোটো হয়ে যাচ্ছে, বড় হলে পিসেসগুলো ভাজতে খুব ভালো হয়। তাই যে একটুখানি আর একটু তেল আর বাটার দিয়ে এখন এই যে যে মশলাগুলো কেটে রেখেছি, রসুন পেঁয়াজ একটা ক্যাপসিকাম আদা কাঁচা লঙ্কা, এই মানে সব কিছু আর কি একটুখানি 2-3 মিনিট মতো ভেজে নেব। ভেজে নিলে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর আসে। আর এই যে একটা বড় সাইজের টমেটোও কেটে নিয়েছিলাম, তো সবই যে একসাথে করে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবেই আমি বেশিরভাগ রান্না করি। তা আজকে একটু বেশি বেশি করে করছি গ্রেভিটা, অভিষেকের পাপা বললে একটু আমি এক্সট্রা গ্রেভি খাবো, বেশি করে একটু গ্রেভি বানাবা তারপরেই রান্না করবা। তাই যে দেখো আমি গরমের ভেতরে রান্না করছিলাম, ছেলে এসে বলছে মা তুমি এত ঘেমে গেছো, চলো আজকে তোমাকে একটুখানি মদত করে দিই। ঠিক আছে কর পটল ভাজি কর, তাও সেইটাই একটুখানি ভাজি করতে গিয়ে বলছে মা এটা ফুটছে, আমার হাতটা জ্বলে যাবে। আমি দেখলাম ঠিক আছে ভাই দরকার নেই, গরমের মধ্যে হাতে তেলের ছাটা মাটা তাও আমার একটুখানি লেগে গেছে, ওর যদি লেগে যায় আর কাণ্ড হয়ে যাবে। বললাম যা তুই বাবা গরমের ভেতর থেকে যা, আমি তেতো পুড়ে করে রান্না করব, ঠিক আছে কিন্তু তুই যা। তারপরেও চলে গেছিলো, ফের আমি পটলটা ভাজি করে নিলাম। তাও কমসে কম ছেলেটা এসে তো ছে যে মা তোমার কষ্ট হচ্ছে একটুখানি চলো আমি মদত করে দিই, এইটাই অনেকটা হচ্ছে মায়েদের কাছে। যে ছেলেমেয়েরা আগে হয়ে যদি একটু কিছু করতে চায়, না করলেও কিন্তু যে মানে যদি একটু মুখের থেকে বলে, সেইটাই মায়েদের কাছে ভীষণ আনন্দ হয়। তা আমারও সেরকমই হয়েছিল, তা আমি বললাম যা বেটা তুই আমি রান্না করে নিচ্ছি। তাই যে পটলটা ভাজি করা হয়ে গেছিলো, আর এখন ওই যে মানে মশলাটা যে যে বানিয়ে রেখেছিলাম সেটা একটু মিক্সিতে মানে পিষে গ্রেভিটা বানিয়ে নেব। তা ওদিকে তরকারি টরকারি প্রায় শেষের দিকে, ভাতটা আজকে একাড়ি ভাত রান্না করে রাখছি। অভিষেকের পাপা অনেকদিন ধরে বলছে আমি পান্তা ভাত খাবো পান্তা ভাত খাবো, তা আজকে মানে আমরা তো এক পাও চাল রান্না করলে আমাদের তিনজনের হয়ে যায়, আজকে আমি 3 পাও চাল রান্না করছি, তার জন্য আর কি ডেকসিতে আর কি ভাতটা বসিয়েছি, যে বেশি করে আজকে ভাত রান্না করে রাখবো, কালকে পান্তা ভাত খাবো, রাত্রিবেলাও যেগুলো থাকবে সেগুলো খাবো, তার জন্য আর কি বেশি করে যে পান্তা ভাতটা করে নেব। তাই যে এখন এই যে গ্রেভিটা একটুখানি মানে তেল আর বাটার দিয়ে যে গ্রেভিটা ঢেলে দিয়েছি, একটু মানে তেজপাতাটা দিয়ে, আর এই যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরে ধনের গুঁড়ো, আর একটু স্বাদ অনুসার লবণ দিয়ে ব্যাস যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে যে পনিরটা যে একটুখানি ভেজে রেখেছিলাম বাটার দিয়ে,
সেটা আর কি এর ভেতরে দিয়ে দিতে হবে। তাই যে দিয়ে দিয়েছি, কোনো মতে একটুখানি গরম জল দিয়ে আর কি ঢেকে দেবো, যেহেতু গ্রেভিটা অনেকটাই হচ্ছে, বেশি আর লাগবে না, তাই একটুখানি কোনো মতে গরম জল দিয়ে একটুখানি ঢেকে রেখে দিয়েছিলাম। তো ব্যাস হয়ে গেছে, পনির হচ্ছে একটুখানি, তারপরে মানে ঝোলটা একটু টেনেও যাবে, তার জন্য একটু ঝোল ঝোল ঢেকেছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। আর একটা কথা, তোমরা কিন্তু ব্লগ দেখো কিন্তু একটাও কমেন্ট করো না, সত্যি তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্ট করলে একটু ভালো লাগবে যে তোমরা কী বিষয়ে ভিডিও দেখতে চাও, কি দেখো এই যে কতগুলো ভাত রান্না করে নিয়েছি, তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো সব কিছু এখন আর কি মানে রান্নাঘর পরিষ্কার করব, অনেকগুলো বাসন হয়েছে সেগুলোও মেজে নেব, আর ফ্রিজে কয়েকটা জলের বোতলও রেখে দেবো। তা এই যে দেখো কয়টা বলা দিয়ে গেছে, একজন একজনের থেকে আমি চেয়েছিলাম, তা তারা তো এখনও পারেনি গাছ থেকে, তাই এরা আর কি আমাদের দিয়ে গেছে বলাটা, তা এটা দিয়ে আচার বানাবো আর কি। তা বলার আচারটা যদি দেখতে চাও তাহলে তোমরা আগের ব্লগটাতে অবশ্যই দেখো, এখন তো শুধু একটু দেখালাম যে বলা, আর পরের ব্লগে পুরো মানে ব্লগটা ব্লর মানে বলার আচারটা আর কি তোমাদের সঙ্গে দেখাবো, তা তোমরা প্লিজ দেখো আর কি। বলার আচারটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, দারুণ লাগে খেতে। তা ঠিক আছে বন্ধুরা, আজকে আর কি বলবো, এইটুকুই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর এই যে আমাদের মানে বালাজির সামনে একটুখানি ড্যান্স হচ্ছে, মানে আজকে মঙ্গলবার, তো তা বালাজির সামনে একটুখানি এই যে সকালে আরতি হচ্ছিল, তো অভিষেকের পাপা আবার একটুখানি ভিডিও করে রেখেছিল, আমাদের দোকানের সামনেই হচ্ছে বালাজির মন্দিরটা এটা, তো সেখানে এই যে সবাই ড্যান্স করছে, একটুখানি আরতি করছে, এরা কিন্তু এভাবেই এনজয় করে জীবনটা, আমাদের কলকাতার মতো যে মানে ই করে কাটিয়ে দেয় সেটা কিন্তু না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, পরের একটা ব্লগ আবার দেখা হবে। রাধে রাধে রাধে।